নিজেদের ব্যর্থতা ঢাকতে আওয়ামী লীগ নানা প্রচারণায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ নয়, বিদেশি শক্তির জোরে টিকে আছে সরকার। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমেরিকায় প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি নিয়ে হিতাহিত জ্ঞান হারিয়েছে আওয়ামী লীগ। জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে ভোটারহীন নির্বাচন নিয়ে শুভেচ্ছা বিনিময়ে সরকার ব্যস্ত। সরকারের নত যেন পররাষ্ট্রনীতির কারণে বান্দরবানের সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন রিজভী। মির্জা ফখরুল সহ কারাগারে বন্দী বিএনপি নেতাদের মুক্তির দাবি করেন তিনি। বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত। পার্শ্ববর্তী দেশ থেকে দলে দলে লোক এবং মারাত্মক অস্ত্র বাংলাদেশে অনুপ্রবিষ্ট হচ্ছে, আর বাংলাদেশ সরকারের অভিসন্ধি প্রসূত নিরাপত্তা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর তত্ত্বাবধায়ক।